চীন, নেপাল, ভুটানের পর এবার ভারতীয় সীমান্তে আক্রমণের ছক কষছে পাকিস্তান। এরই মাঝে ভারত সীমান্তে সেনা সমাবেশ করছে পাকিস্তান। অন্যদিকে লাদাখ থেকে চীনের সেনা সরানোর প্রতিশ্রুতি শুধু কাগজে কলমে। মোদি সরকারকে কাবু করতে সীমান্তে এবার মার্শাল আর্ট প্রশিক্ষক পাঠাচ্ছে চীন, সেই সাথে বোমারু বিমান পাঠাল চীন। যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে ভারতও। সব মিলিয়ে আবারও দেখা দিচ্ছে উত্তেজনা। এ সকল বিষয়ের বিস্তারিত সহ ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কারের সর্বশেষ আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে নিন ও পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে নিন। চলে যাচ্ছি মূল আলোচনায়। গালোয়ান উপত্যকায় চীনা সেনাদের হাতে 20 ভারতীয় সেনা নিহত হওয়ার ঘটনায় সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে নিয়ন্ত্রণ রেখায় সেনা সমাবেশ করছে পাকিস্তান। তবে পাকিস্তান কোনো অভিযানে নামলে উপযুক্ত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ার দিয়েছে ভারতীয় সেনা। খবর আনন্দবাজার পত্রিকা। ভারতের 15 নম্বর কোরের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল পি রাজু বলেছেন, লাদাখ পরিস্থিতির কোনো প্রভাব এখনও কাশ্মীরে পড়েনি। 14 নম্বর কোর সেখানকার পরিস্থিতি সামলাচ্ছে। অতিরিক্ত বাহিনী কাশ্মীর হয়ে লাদাখ গেছে, কারণ সেটাই লাদাখ যাওয়ার স্বাভাবিক পথ। তবে পাকিস্তানও সেনা সমাবেশ করছে। তিনি বলেন, পাকিস্তান সম্প্রতি জানিয়েছিল তারা ভারতের পক্ষ থেকে আক্রমণের আশঙ্কা করছে। হয়তো তারা নিজেদের সুরক্ষার জন্যই সেনা সমাবেশ করেছে, তবে আমরাও সতর্ক আছি। জম্মু কাশ্মীরে সংযুক্ত কমান্ডের বৈঠকে সেনার পক্ষ থেকে নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি এলাকায় দ্রুত বাংকার তৈরির ওপরে জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন 15 নম্বর কোরের কমান্ডার। গত 21 জুন পাকিস্তান শাসিত জম্মু কাশ্মীরে গোলাবর্ষণ করে ভারত। এতে এক কিশোর নিহত হয়। ওই হামলায় কিশোরটির মা সহ আরও এক বালক আহত হয়। পরের দিন 22 জুন পাকিস্তান বাহিনীও ভারতের কৃষ্ণা ঘাঁটি ও নৌসেনা সেক্টরে দুদফা হামলা চালায়। এতে ভারতের এক সেনা নিহত হয়। এর আগে 15 জন গালোয়ান উপত্যকায় PP-14S চীনা সেনা পরিকাঠামো তৈরির চেষ্টা করায় দুপক্ষে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এতে ভারতের 20 সেনা নিহত হয়। গুরুতর জখম হয় আরও 76 জন ভারতীয় সেনা। ওই ঘটনার পর চীনা বাহিনী পেট্রোলিং পয়েন্ট 14 থেকে সরে যায়, কিন্তু গত 10 দিনের মধ্যে সেখানে ফের ঘাঁটি গেড়েছে চীনা সেনা। তবে চীনকে পাল্টা জবাব দিতে সীমান্তে আরও সেনা মোতায়েন করেছে ভারত। অপরদিকে ভারত শাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের 9 মাস পর সেখানে প্রায় 25,000 অকাশ্মীরিকে নাগরিকত্ব সনদ দিল ক্ষমতাসীন বিজেপি সরকার। এর ফলে সেখানে এখন থেকে অকাশ্মীরিরাও স্থায়ী বসতি গড়তে পারবেন এবং সরকারি চাকরির সুযোগ পাবেন। খবর সংবাদ প্রতিদিন। তবে সরকারের এই পদক্ষেপে ক্ষোভে ফেটে পড়েছে কাশ্মীরের 2 প্রধান রাজনৈতিক দল। তাদের অভিযোগ, এর মধ্য দিয়ে বিজেপি সরকার সেখানকার মুসলমান সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার বিনাশ পরিবর্তনের চেষ্টা করছে। গত বছর আগস্ট মাসে ভারতের সংবিধানের 35 ক ধারা ও 370 অনুচ্ছেদ বাতিল করে কাশ্মীরের রাজ্য ও স্বায়ত্তশাসনের মর্যাদা কেড়ে নেয় বিজেপি সরকার। বাতিল করা হয় কাশ্মীরের নাগরিকত্ব সুরক্ষা আইনও। এরপর প্রায় 25,000 অকাশ্মীরি স্থায়ী নাগরিকের সনদ পেলেন। স্থায়ী নাগরিকত্ব পাওয়া এসব ভারতীয়দের মধ্যে বিহারের IAS অফিসার ও কৃষি উৎপাদন বিভাগের প্রিন্সিপাল সেক্রেটারি নবীন চৌধুরীও রয়েছেন। কাশ্মীরের 2 প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স ও পিপলস ডেমোক্রেটিক পার্টির অভিযোগ, নতুন এই আইনকে হাতিয়ার করে দেশের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যের জনসংখ্যার বিনাশ বদলানোর ছক করছে RSS এর নীতিতে চলা বিজেপি সরকার। এর আগে জম্মু কাশ্মীরের নিজস্ব সংবিধান ছিল। অন্যদিকে লাদাখ থেকে সেনা সরানোর প্রতিশ্রুতি দিলেও চিন্তা রক্ষা করছে না বলে অভিযোগ করেছে ভারত। শুধু তাই নয়, লাদাখে 9 কিলোমিটার মধ্যে চীন 16টি শিবির স্থাপন করেছে বলে দাবি ভারতীয় সেনার। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সাম্প্রতিক উপগ্রহ চিত্রে কালো ত্রিপল ও লাল ফৌজের উপস্থিতি ঘিরে নতুন করে এই জল্পনা শুরু হয়েছে। গত 15 জুন গালোয়ান উপত্যকায় ভারত ও সেনার মধ্যে চীনের রক্তক্ষয়ী সংঘর্ষের পর 22 জুন দুদেশের লেফটেন্যান্ট পদমর্যাদার দ্বিপাক্ষিক বৈঠক হয়। ওই বৈঠকে উভয় দেশই সীমান্ত থেকে নিরাপদ দূরত্ব বাহিনী সরানোর পক্ষে সম্মতি দিয়েছিল। NDTV-র এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর কালো ত্রিপলের ছবি সম্প্রতি ধরা পড়েছে উপগ্রহ চিত্রে। 25 ও 26 জুন প্রকাশিত উপগ্রহ চিত্রে এখনও বিতর্কিত এলাকায় চীন সেনার উপস্থিতি লক্ষ্য করা গেছে। শুধু তাই নয়, LAC বরাবর ব্যাপক সামরিক সম্ভার বাড়াচ্ছে বেইজিং। এছাড়া 9 কিলোমিটার মধ্যে প্রায় 16টি শিবির চিহ্নিত করেছে সেই চিত্র।
সামরিক স্তরে আলোচনায় চীন বাহিনী সরানোর প্রতিশ্রুতি দিলেও সেটা শুধু কাগজে কলমে। তবে পূর্ব লাদাখের গালোয়ান উপত্যকায় যদি এখনও চীন কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করে তবে তার যোগ্য জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ভারত। ভারতের দাবি, পূর্ব লাদাখে চীনা সেনা জোরদার বন্ধ করুক বেইজিং। চীনে দায়িত্বরত ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিস্ত্রি সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যে সমস্যা তৈরি হয়েছে তা আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার একমাত্র রাস্তা হল চীনের নতুন নির্মাণ বন্ধ করা। জানা গেছে, গত কয়েকদিন দৌলত বেগ ওল্ডি সহ বেশ কিছু সীমান্ত এলাকার পাশ দিয়ে চপার উড়িয়েছে চীন, সীমান্তের কাছে নিয়ে এসেছে বোমারু বিমান। পাল্টা জবাব দিল নয়াদিল্লিও, পূর্ব লাদাখে পাঠানো হলো ক্ষেপণাস্ত্র। ভূমি থেকে আকাশে দ্রুত লক্ষ্যভেদে সক্ষম আকাশসহ ক্ষেপণাস্ত্রের সম্ভার পৌঁছালো। ভারতে তৈরি হয়েছে ভূমি থেকে আকাশে ছোড়ার ক্ষেপণাস্ত্র আকাশ, নিমেষে শত্রুপক্ষের যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্রগুলিকে ধ্বংস করতে সক্ষম। 30 কিলোমিটার পর্যন্ত দূরে ও 18,000 মিটার উচ্চতায় থাকা শত্রুকে আঘাত করতে পারবে এটি। ফলে বোমারু বিমান ওড়ানোর আগে কয়েকবার ভাবতে হবে চীনকে। এখানেই শেষ নয়, ভারতের আকাশ পাহারায় রয়েছে এয়ার সার্ভেলেন্স রাডার ও যুদ্ধবিমান। দৌলত বেগ ও ওল্ডি সহ 3টি বিমান ঘাঁটি সক্রিয় করেছে ভারত। উত্তর ভারতে প্রায় সব ক্যান্টনমেন্ট বিমান ঘাঁটি থেকে আধুনিক সমরাস্ত্র পাঠানো হচ্ছে লাদাখে। প্রায় 45,000 সেনা সমাবেশ করা হচ্ছে লাদাখে। চীন সীমান্তের 1,597 কিলোমিটার জুড়ে 65টি পয়েন্টে জোরদার হয়েছে নজরদারি। বিশেষজ্ঞরা বলছেন, চীনের সঙ্গে এই দ্বৈরথ আরও কিছুদিন দীর্ঘ হবে। 3 মাসের মধ্যে শুরু হয়ে যাবে তুষারপাত, গোটা দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে লাদাখ। সেই দীর্ঘ কঠিন সময়ের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে। এদিকে ভাইরাস প্রতিরোধে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকার পরীক্ষামূলক ভ্যাকসিন প্রথম ভ্যাকসিন হিসেবে চূড়ান্ত ধাপে পৌঁছেছে। এ পর্যায়ে এটি কোভিড-19 থেকে মানুষকে কতটা কার্যকরভাবে সুরক্ষা দিতে পারে তা পরীক্ষা করে দেখা হচ্ছে। এক খবরে বলা হয়েছে, ব্রিটিশ ওষুধ কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা অক্সফোর্ডের গবেষকদের তৈরি ওই ভ্যাকসিনটি বৃহৎ ও মাঝারি পরিসরে ইতোমধ্যে মানবদেহে প্রয়োগ শুরু করেছে। এখন অপেক্ষা ভ্যাকসিনটির কার্যকারিতা প্রমাণিত হওয়ার। প্রাথমিকভাবে অ্যাস্ট্রাজেনেকার লাইসেন্সকৃত CHADOX1nCoV-19 ভ্যাকসিনটি যুক্তরাজ্যের 10,260 জন প্রাপ্তবয়স্ক ও শিশুকে দেওয়া হবে। দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলেও এর পরীক্ষা শুরু হয়েছে। ভ্যাকসিনটি তৈরিতে ব্যবহার হচ্ছে CHADOX1 ভাইরাস, যা মূলত সাধারণ সর্দি কাশির দুর্বল ভাইরাস অ্যাডেনো ভাইরাস হিসেবে পরিচিত। এটি শিম্পাঞ্জিকে সংক্রমিত করে। গবেষকরা এই ভাইরাসের জেনেটিক পরিবর্তন করেছেন যাতে তা মানুষের ক্ষতি না করে। সৌম্য স্বামীনাথম জানান, মার্কিন কোম্পানি মডার্নার তৈরি ভ্যাকসিনটিরও বেশ ভালো অগ্রগতি হয়েছে। তিনি বলেন, আমরা জানি যে মডার্নার তৈরি ভ্যাকসিনটিও তৃতীয় ধাপে ট্রায়াল শুরু করতে যাচ্ছে, সম্ভবত জুলাইয়ের মাঝামাঝি, এবং সম্ভাব্য এই ভ্যাকসিনটিও খুব বেশি দূরে নেই। অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের প্রধান অ্যান্ড্রু পোলার্ড এক বিবৃতিতে বলেছেন, ক্লিনিক্যাল পরীক্ষাগুলো খুব ভালোভাবে এগুচ্ছে। আমরা এখন পরীক্ষা পর্যালোচনা করে দেখছি যে ভ্যাকসিনটি বয়স্ক ব্যক্তিদের বেলায় কতটা কার্যকরভাবে প্রতিরোধ ক্ষমতা তৈরি করতে পারে, এটি ব্যাপক জনসংখ্যার মাঝে সুরক্ষা দিতে পারবে কিনা তা পরীক্ষা করে দেখছি। পরীক্ষা সফল হলে অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপ আশা করছে চলতি বছরের শেষ নাগাদ তারা কোভিড-19 ভ্যাকসিন বাজারে ছেড়ে দিতে পারবে। ভ্যাকসিনটির কার্যকারিতা প্রমাণিত হলেই এটি হবে সবচেয়ে দ্রুত তৈরি করা ভ্যাকসিন, যা পরীক্ষাগার থেকে ব্যবহারের জন্য অনুমোদন পাবে। অক্সফোর্ডের এই ভ্যাকসিন তৈরিতে চুক্তিবদ্ধ হয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটও। প্রতিষ্ঠানটি $10 কোটি বিনিয়োগ করে নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর জন্য 100 কোটি ডোজ ভ্যাকসিন প্রস্তুত করছে। অপরদিকে ভাইরাসের মহামারীতে বিপর্যস্ত হয়ে পড়েছে বিশ্ববাসী, আর মধ্য করোনার ওষুধ নিয়ে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগে ভারতের যোগগুরু ও পাতঞ্জলি আয়ুর্বেদের প্রধান বাবা রামদেব সহ 5 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 27 জুন এই মামলাটি করা হয়েছে। সেই সঙ্গে তাদের কোম্পানির উদ্ভাবিত করোনার ওষুধ করনিলের সকল প্রচারণা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। খবর NDTV, ইন্ডিয়া টুডে ও News18-এর। গত 23 জুন সাংবাদিক সম্মেলন ডেকে ধুমধাম করে ভাইরাস বধের ওষুধ বাজারে আনার কথা ঘোষণা করেছিলেন যোগগুরু রামদেব। পাতঞ্জলির পক্ষ থেকে জানানো হয়, করনিল ও শাশ্বরী নামের 2টি ওষুধ কোভিড-19 রোগীদের উপর পরীক্ষা করেও দেখা হয়েছে। এই ওষুধ প্রয়োগে সুস্থতার হার 100% বলে জানায় কোম্পানি। এমনকি রামদেব দাবি করেন, এই ওষুধটি ব্যবহার করলে 3 থেকে 7 দিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন করোনা আক্রান্ত রোগীরা।
এদিকে ঘোষণার কয়েক ঘন্টা পরই ভারতের কেন্দ্র সরকারের নজরে পড়ে পাতঞ্জলি। গতকাল শুক্রবার 26 জুন জয়পুরের জ্যোতিনগর পুলিশ স্টেশনে রামদেব সহ পাতঞ্জলির MD আচার্য বালকৃষ্ণ, বিজ্ঞানী অনুরাগ বর্ষণে, NIMS চেয়ারম্যান বলবীর সিং তোমার এবং ডিরেক্টর অনুরাগ তোমারের বিরুদ্ধে ভুল প্রচার চালানোর অভিযোগে FIR দায়ের করা হয়। প্রিয় ভিউয়ার্স, চীন, নেপাল ও ভুটানের পর এবার পাকিস্তানের তোপের মুখে ভারত, কি মনে হচ্ছে? দিন দিন ভারত কি নিজেদের বিপদ নিজেরাই ডেকে নিচ্ছে? কমেন্ট করে এখনই জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। মতামত জানাতে ভুলবেন না অন্যান্য খবরও খবরগুলো নিয়েও। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অসংখ্য শেয়ার করুন। দেশ বিদেশের সর্বশেষ সকল খবরও খবর সবার আগে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।